হ্যালো বন্ধুরা, মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছে। কি করব, ঘরে সুজি ছিল, সুজির হালুয়া করে নিচ্ছি। সুজির হালুয়া করার জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিচ্ছি। এই যে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কড়াই গরম করে তাতে দু চামচ ঘি দিয়ে নিচ্ছি। প্রথমে কাজু বাদামটা ভেজে নিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার দুটোই ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি, তার মধ্যে সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে, এবার সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভাজা কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নাড়াতে থাকছি। এই দেখো, নাড়াতে নাড়াতে সুজি প্রায় হয়েই গেছে আর জল নেই। এই দেখো, সুন্দর সুজি তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা সুজির হালুয়া করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। তোমাদের দেখবে মাঝে মাঝেই করে খেতে ইচ্ছে করবে।